এটা হলো সামনে খোলা বারান্দা। আচ্ছা খোলা বারান্দা এই জন্য রাখছি কি জন্য, হয়তো সময়তে বিকালে চেয়ার টেবিল নিয়া এখানে লোকজন বসলো। এটা এটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘর। আমি ছিলাম আগে ফার্স্ট। আচ্ছা তিন সাইডে ঝুলন্ত বারিন্দা, নিচে এক সাইডে টপ বারিন্দা। আচ্ছা এটার দাম হলো 3,25,000। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইনশাআল্লাহ ভালো আছি। তো কাকা আপনি বলছিলেন ঈদ উপলক্ষে একদম এই মাস জুড়েই আপনি প্রত্যেকটা ঘরে একটু ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেব, প্রত্যেকটা ঘরে ছাড় দিবেন তো? প্রতিটা ঘরে ছাড়টা দেবো ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে। আচ্ছা তো কাকা যদি সরাসরি কেউ আসতে চায়, যারা নতুন ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে যদি দোকানের বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলতেন। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো মেসের শেফালি টিম্বার টিলার্স, লোহজং থানা, মুন্সিগঞ্জ জেলা। এটারে বলে কাঠপট্টি কলা বাগান। যদি দূর দূরান্ত কেউ আসতে চান আপনি আসতে পারবেন। এই যে আমাদের এখানে মাওয়া পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতুর এই পার তনে এবং উত্তর পারের তনে আমাদের এই প্রতিষ্ঠান হলো 6 কিলো পূবে। জি জি এই উত্তর পাড়ের তনে পদ্মা সেতুর গোড়ার তনে 6 কিলো পূবে আমাদের এই প্রতিষ্ঠান মেসের শেফালি টিম্বার টিলার্স, লোহজং থানা, মুন্সিগঞ্জ জেলা, কাঠপট্টি কলা বাগান। আমরা সরাসরি নাম্বার দিয়ে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ সরাসরি নাম্বার দিয়ে দিবেন, সবাই নিতে পারবেন, যোগাযোগ করে আসতে পারবেন। এবং মোবাইলে যোগাযোগ করলে কিভাবে আসবেন আমরা লোকেশন বলে দেব। কাকা একে একে সব ঘরগুলো আপনার দেখাই, শুরুতে যেটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘর। আপনার 23 আবন্ধ ঘর, মেইন ঘর আছে 23 ফিট আর আছে 13 ফিট, তারপরে বারিন্দাটা আছে আপনার 8 ফিট। তিন দিকে ঝুল বারান্দা? হ্যাঁ তিন সাইডে ঝুলন্ত বারান্দা। আচ্ছা খুব সুন্দর ঘর, আমরা এই ঘরটার ভিতরে যাই, চলেন ভিতরটা একটু দেখাই। দেখেন ঘরটার ভিতরে ঢুকলাম, খুব ফ্রেশ কাঠের ঘর হবে, একদম ফ্রেশ ফ্রেশ, কোনো মাডাম ছাড়াম ফাটা ছিটা কিচ্ছু নাই, পোকা পাকি একদম হুপা হুপ শক্ত কাঠ, খুব ভালো মানের কাঠ। এটি নিচে ও লোহা কাঠ? হ্যাঁ নিচে ও লোহা কাঠ, উপরে লোহা কাঠ। এই যে ফর্ম দিয়ে দিছি, মনে করেন আমাদের রোদের তাপ লাগবে না, কোনো গরম লাগবে না, জালনা দরজা খুলিয়া দিলে আমাদের এই ঘর এসির মতন ঠান্ডা। আমাদের এই ঘরে এসি ফিট করা লাগবে না, এসি ছাড়াই ঠান্ডা। খোলা একটু ভিতরে যাই, চলেন ভিতরের। এই যে ভিতরে আছে আমার 2টা রুম। ভিতরে যাই, ভিতরে দেখেন এই হচ্ছে দোতলার ওঠার সিঁড়ি, ভাঙা সিঁড়ি বলে কাকা এটা? হ্যাঁ এটারে বলে ভাঙা সিঁড়ি, বিল্ডিং এর সিস্টেম। ওকে এইখানে মেন মূল ঘরে 2টা রুম? হ্যাঁ মূল ঘরে 2টা রুম। এই রুমটা আছে আমরা 13x13। আচ্ছা আচ্ছা আর এটা আছে 10x13। আচ্ছা এই রুমটা আমরা একটু দেখাই দিই। এই রুমটা আছে 10x13। 10x13 বড় রুম না? হ্যাঁ আর ওইটা আছে 13x13। উপরের যে ফ্লোর এটা লোহা? হ্যাঁ এটা লোহা, সব লোহা, লোহা ছাড়াই ঘরে আমাদের কোনো কাঠ নেই একেবারে। তাহলে উপরে আছে পাড়াতনা আছে কেরোসিন কাঠ একদম সিলিং এ। আচ্ছা আমরা দ্বিতীয় তলায় যাই, চলেন কাকা সুন্দর দেখেন এইটা লোহা কাঠের সিঁড়ি। হ্যাঁ এই যে লোহা কাঠের সিঁড়ি। আচ্ছা অনেকে নিচে টিন দেয় আর আপনি দিছেন কেরোসিন? না এটা কাঠ দিয়ে দিছে, পোক্ত বেশি হয়েছে, কোনো হাঁটলে চললে কোনো আলাপ হয় না, দেখতে সুন্দর লাগে। আর কাঠ দিলে তো হাঁটলে চললে ওই যে ঠুকুর ঠুকুর করে আওয়াজ হয়। টিন দিলে না? গরম কম লাগবে, একবার কম লাগবে, একদম গরম লাগবে না, কোনো রোদের তাপ লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা একটু দেখাই দিই, এই 10x13 রুম, আবার এটা 13x13 রুম। এই যে স্টোর রুমের জায়গা রাখছেন? হ্যাঁ স্টোর রুমের মালামাল থুইনা জায়গা আছে, কোনো সমস্যা নাই। তার মানে উপরে আরেকটা ফ্লোর আছে? হ্যাঁ উপরে একটা ফ্লোর আছে। দুই তলার পরে আবার সোয়াত মানে আড়াই তলা? হ্যাঁ আড়াই তলা। তো কাকা এটা তিন দিকে বারান্দা না? এটা তিন সাইডে ঝুলন্ত বারান্দা, নিচে এক সাইডে টপ বারান্দা। আচ্ছা আমরা এদিকটা একটু দেখাই দিই, দেখেন এদিকটা গ্রামের পরিবেশের সাথে কতটা সুন্দর লাগে। খুব সুন্দর ঘর, এই ঘরে মনে করেন আপনি থাকতে আরাম, এসির মতন। আপনার আরো ঘর আছে কাকা? হ্যাঁ বিকালে এসে হাওয়া বাতাস খাইলেন এখানে বৈশা
কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তিন দিকে খোলা বারান্দা হইলে একদম মানে আরো সুন্দর লাগে এই যে উপরে ফর্ম দিয়ে দিছি কোনো রোদের তাপ থাপ লাগবে না কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই সাইডে খোলা বারান্দা ওই দিক দিয়ে আমরা একটু বারান্দাটা দেখাই দিই এই সাইডে খোলা বারান্দা তিন সাইডে খোলা বারান্দা এই যে এই পাটা তো এগুলো তো লোহাকার লোহাকার সব লোহাকার এই ঘরে মনে করেন আপনার 80 বছর গ্যারান্টি 80 বছরের জি আচ্ছা লোহাকার তো এমনি লাইফ টাইম কিছু এটা লাইফ গ্যারান্টি এই কাট বিদেশি কাট এই কাট পচে না গলে না পোকে কাটে না পিপায় কাটে না পানিতে খায় না মাটিতে খায় না আচ্ছা এই কাঠের গ্যারান্টি আছে এটা বিদেশি কাঠ খুব ভালো মানের কাঠ কত রাখবেন কাকা বলে তো এই ঘরটা আমরা এমনি দাম চাচ্ছি 22 লক্ষ টাকা অত ঈদ উপলক্ষে আইলে আমি 2 লাখ টাকা ছাড় দা দিই 20 লাখ করে ঘর বিক্রি চলে না তারপরে যে ঘরটা দেখছি কাকা এটা তো আরো সুন্দর ঘর এটা কি ঘর এটা আমাদের 23 বন্ধ ঘর এটা হলো সামনে খোলা বারান্দা আচ্ছা খোলা বারান্দা এই জন্য রাখছি কি জন্য হয়তো সময়তে বিকালে চেয়ার টেবিল নিয়া এখানে লোকজন বসলো এটা আনন্দ ফুর্তি করলো বা গল্প গুজর করলো এই জন্য আমরা এটা খোলা বারান্দা রাখছি অনেকে বলে যে ভাই আঙ্গ বেড়ার দরকার নাই খোলা বারান্দালা ঘর দেন এই জন্য আমরা এটা খোলা বারান্দা রাখছি দেখেন ঢুকতেই খোলা বারান্দা বিশাল চড়া না এই যে বিশাল চড়া আপনি এখানে ইচ্ছা করলে ডাইনিং টেবিল টুবিল বসাই বসে সবকিছু করতে পারবেন এই ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর এই যে উপরে ফর্ম দিয়ে দিছি কোনো গরম লাগবো না রোদ লাগবো না ইনশাল্লাহ আপনারা বইয়া গল্প গুজর করতে পারবেন খানা পিনা খাইতে পারবেন ডাইনিং টেবিল চেয়ার ডাইনিং টেবিল চেয়ার চেয়ার বসাইতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা ভিতরটা আমরা যা দেখাই দিই ঘরটার এই ঘরের ভিতরের অংশটা দেখাই দিই এই যে দরজা নকশা করা এই যে এটা ভিতর সাইড এই ভিতরে যদি আঙ্গ এমনি আছে মনে করেন খোলা যদি বলে যে এখানে একটা পার্ট রুম করে দেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা পার্টিশন দিয়ে দিবেন না হ্যাঁ পার্টিশন দিয়ে দিবেন আচ্ছা এটা ভাঙা সিঁড়ি করে এটা ভাঙা সিঁড়ি এই যে ওঠার মতন আচ্ছা এই ঘরটা আমরা একটু উঠে দেখাই দিই চলেন হ্যাঁ দেখেন একটা আইডিয়া দিয়ে দিই আমরা হ্যাঁ সিঁড়ি সম্পূর্ণ লোহা কাঠের সিঁড়ি হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠ আপাতত পার্টিশন ছাড়া রাখছি যদি কেউ বলে দিয়ে দিতে দিয়ে দিতে পারবো আর এই ওই স্টোর রুম আছে এই যে উপরে আচ্ছা আপনি তো এখন বুদ্ধি করে কেরোসিন দিতেছেন ওই হ্যাঁ কেরোসিন কাঠের দাম ভালো না এটা দাম অনেক বেশি এই কাঠ পোকায় খায় না মা করে খায় না দেখতে সুন্দর লাগে না দেখতে সুন্দর রেগা রেগা খুব সুন্দর দেয় গরমও লাগে না গরমও লাগে না আচ্ছা এই যে হলো আমাদের খোলা বারান্দা আচ্ছা ঝুলন্ত বারান্দা এটা এই হচ্ছে ঝুল বারান্দা আর কি এটাও আর এই চালের টিন কাকা এই এই 42 না 32 নাই এইটা টিনের লোকা 32 মিলি 32 আবুল খায় না হ্যাঁ এই বেড়া টিনের লোকা আপনার 35 মিলি জাপানি জাপানি টিন প্লেন টিনটা না প্লেন টিনটা আচ্ছা এটা সাইজ কত কত আছে ঘরটা এটা ঘর আছে আপনার 13x23 আচ্ছা আচ্ছা এই বারান্দা ছাড়া 13x23 আছে নিচে হলো খোলা বারান্দা এই ঘরটার আবার রেট উঠেছে একটু কম হ্যাঁ এটা কত রাখবেন এই ঘরটা আমরা মনে করেন 12 লাখ টাকা হুম হুম আমাদের এই ঘর দোতলা 12 লাখ যে জায়গায় পৌঁছাইতে কয় আমরা এই বাজে নিয়ে পৌঁছাই দিই এবং এই বাজে নিয়ে হের জায়গায় ছিটিং করে দিই খরচ সহ 12 লাখ হ্যাঁ ফিডিং সব সহ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি ফ্রি ঈদের জন্য আচ্ছা আচ্ছা ঈদ অফার থাকবে হ্যাঁ ঈদের অফার ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দেব কিভাবে আইবেন জেলায় নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ কিভাবে আইবেন কিভাবে নেবেন এটা এই সব দায়িত্ব দেখতো আমাদের থাকবে হলো আমাদের ডেউটিনের বেড়া ডেউটিনের বেড়ার ঘর অনেকেই পছন্দ করে এটা আমাদের ওই যে শ্রীনগর এবং পশ্চিমে এদারে পূবে এই সমস্ত ঘর চলে এটা হলো ডেউটিনের ঘর আইতেই সবন্ধ একতলা এডোলা আমরা বলি একতলা ঘর আইতেই সবন্ধ বড় ঘর তো হ্যাঁ বিশাল বড় ঘর আমরা যদি দেখাই দেখেন এটা শোয়াতলা ঘর না এটা একতলা আমরা বলি একতলা এটার উপরে মাল সামান আছে তারবো ইচ্ছা করলে ঠেকা বেসলা মানুষও থাকতে পারবো এটা লোহা কাট আর হ্যাঁ সম্পূর্ণ লোহা কাট বিছনা দুইটা হলো কড়ি কাট আপনার আর যা আছে সম্পূর্ণ লোহা কাট এটা কত দাম রাখবেন এটার দাম হলো 3,25,000 3,25,000 জি প্রত্যেকটা ঘর কি ফিটিং চার্জ ফ্রি দিবেন না হ্যাঁ ফ্রি ঈদের লেগে সব যে কোনো অফার এই ঘরের ফ্রি নিয়ে ফিট করা পর্যন্ত এই দায়িত্ব আমাদের ওকে এটা সেকেন্ড হ্যান্ড ঘর হ্যাঁ এটা একটা সেকেন্ড হ্যান্ড ঘর এটা নীলনিতারেন এই ডোলা 25 বন্ধ ঘর 25 বন্ধ হ্যাঁ বিশাল বড় ঘর বিশাল বড় ঘর এটার ভিতরে দুইটা রুম আছে হ্যাঁ এটার ভিতরে দুইটা রুম আছে এটা নিলে একজনের 2,60,000 টাকায় নিতে পারবো আচ্ছা দেখেন এটা সেকেন্ড হ্যান্ড ঘর যারা চায় সেকেন্ড হ্যান্ড ঘর এটা বার মারলো আকার খুব ভালো কাঠ ভালো হইবো কাকা হ্যাঁ খুব ভালো কাঠ এই সমস্ত কাঠ আছে এটা ভালো ওইগুলার নতুনের চেয়ে ভালো নতুন আছে হাজার গুণ ভালো এটা আচ্ছা এটা কত দাম এটা হলো ওই যে বললাম 2,60,000 2,60,000 টাকা হ্যাঁ ওকে এই জায়গা দেখতেছি একটা এই যে একটা বারান্দা আছে একতলা ঘর এটা হলো 18
এই ঘরটা আপনার 3,25,000 টাকা দাম, এই আয় 18 ঘরটা 3,25,000 টাকা, এটা 15 ঘর, হ্যাঁ বারান্দা সহ ছোট ঘর, ছোট ঘর একতলা টপ বারান্দা, না টপ বারান্দা, ও হয়তো একজনের জায়গা মনে করেন ছোট, হ্যাঁ হয়তো বড় ঘর পরে না তার আগিনি নেই। আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এই প্রথম দেখলাম একতলা এত সুন্দর 18 বন্দরের টপ বারান্দা ঘর, দাম কত কাকা? এটা দাম হলো 3,25,000, 3,25,000 টাকায় সুন্দর একটা টপ বারান্দা ঘর পাইতে আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা হলো 23 বন্দ একতলা ঘর, এটা ফেলেন সিটের বেড়া, এটা হলো 3,20,000 টাকা দাম, 3,20,000 কাকা। এটা কি দেড়তলা টপ বারান্দা? এটা আমাদের দেড়তলা টপ বারান্দা, এটা হলো 23 বন্দ ঘর, এটা খুব ভালো ঘর, খুব উন্নত মানের কাঠ, এই যে বেড়ার ডিজাইন আছে এই আছে এবং খুব ভালো কাঠ, এটার মধ্যে সম্পূর্ণ লোহা কাঠ, খালি দুই সিট পাটাতন করি। এটা উপরে নিচে কয়টা রুম হইব? এটা উপরে হইব, নিচে আছে 3টা রুম, উপরে হইব 2টা রুম, 5টা রুম, 5টা রুম হইব না? জি সম্পূর্ণ লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা এটা 5টা রুম হইব, এটার উপরে সিলিং আছে, তবে এটা কাজ চলতে আছে তো, সিঁড়ি মিড়ি বানাই নাই। আচ্ছা সিঁড়ি করা হয় না? হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো ঘর, সেরকম ঘর এটা। এটা কত হলে বিক্রি করবেন কাকা? এটা 10,00,000, 10,00,000 টাকা, দামটা বেশি হয়ে গেল না? না এটা ঘর, আবার ঘর ভালো উন্নত মানের সলিড কাঠ, সলিড কাঠ একদম সলিড, 10,00,000 টাকা। একটু সার দিবেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, এটা যদি ঈদ উপলক্ষে নেয় কেউ আমরা এটা উড়ে নাও ফাড্ডা দিয়ে দেবো, তার একটু ডিসকাউন্ট দিয়ে দিই, ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা তারপর দেখতেছি দেড়তলা আরেকটা, হ্যাঁ এটা হলো দেড়তলা 21 বন্ধ ঘর, এটা হলো সম্পূর্ণ লোহা কাঠের জানলা দরজা করুই, পাড়াতন হলো করুই। আচ্ছা এইটা হলো আপনার 3,00,000 টাকা দাম, 3,00,000 সম্পূর্ণ লোহা, এটার দাম কত বললেন? এটা 3,00,000 টাকা না? জি ফিক্স কাট, হ্যাঁ এটা একটু মিসমুসা আছে, ইউক্যালিপটাস, হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন 2,50,000 টাকা দাম। এটা 2,50,000 টাকা? 2,50,000। আচ্ছা দেখেন এগুলোও কি ফিটিং করে দিবেন কাকা? হ্যাঁ হ্যাঁ 2,50,000-এর মধ্যে ফিটিং করে দিব, এই দামের মধ্যে না? এই দামের মধ্যে তো ঠিক আছে। এই মুন্সিগঞ্জের অনেকে এমনি অনলাইন ছাড়াও ঘর নেয় অনেক, না মুন্সিগঞ্জ জেলার মধ্যে আমরা ঘরের ব্যবসায় আমি ছিলাম আগে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, এই 35 বছর আরো আগে, কিন্তু ওই সময় কোনো ঘরের ব্যবসায় ছিল না, ওখানে ব্যবসায়, ওখানে ব্যবসায় গেছে বইরে আমরাই আঙ্গো এলাকায় ঘর বেশি, এলাকায় আমার পরিচিত, এলাকায় আমাদের ঘরে উড়ে হাততালি অনেক ঘর যায় না। হ্যাঁ আয় তাই সাবধ ঘর, এটা হলো লোহা কাঠ, এটাও দেড়তলা লোহা কাঠ, এটাও সম্পূর্ণ লোহা কাঠ, খালি পাড়াতন দুই সিট করুই, জানলা দরজা সব লোহা কাঠ, ওই যে সিঁড়ি বানাই রাখছি ফিটিং করি নাই, এটার দাম হলো আপনার 4,00,000 টাকা, 4,00,000 টাকা, 4,00,000 টাকা। আচ্ছা একেবারে আমরা ইচ্ছা করলে যে কোনো অর্ডার দিলে বেলা ওই রিসোর্টের যে কোনো ঘর দরজা বা যে কোনো প্যাকেজ, মসজিদ মাদ্রাসা বা কার্ডের জগতে যা আছে কার্ড টিন বলতে, যে কোনো অফার অর্ডার দিলে আমরা করে দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে কাকা, ভিডিওতে সরাসরি আপনার নাম্বার দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ যোগাযোগ করে ঘরগুলো নিতে পারবে আলহামদুলিল্লাহ। ওকে তো ঠিক আছে কাকা, অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।